আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন, প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজ একটা ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর ব্লকের পরান্দহ নামক গ্রামে। এখানে পরান্দহ সিআইজি ফসল সমবায় সমিতি লিমিটেড কর্তৃক 1 একর জমিতে বারি সরিষা 14-এর প্লাক বা ক্লাস্টার প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এখানে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপজেলার সম্মানিত কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মনির হোসেন স্যার ব্রিফিং প্রদান করছেন। এখানে পরান্দহ সিআইজির কৃষক সহ তার পার্শ্ববর্তী কৃষক মিলে মোট 50 জন কৃষক উপস্থিত রয়েছেন এবং মনোযোগ দিয়ে সরিষা ফসলের উপর ছাড়ের ব্রিফিংটা শুনছেন। উক্ত 1 একর জমিতে 2 বার রোগিংয়ের মাধ্যমে সম্পূর্ণ সরিষা বীজ সংরক্ষণের মাধ্যমে নিজের চাহিদা পূরণের পাশাপাশি নন সিআইজি বিভিন্ন কৃষকের কাছে বীজ বিতরণ করা হবে। দর্শক, চলুন আমরা স্যারের ব্রিফিংটা শুনে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরিষা, আমাদের বাড়ি সরিষা 14, এই সরিষা 14 কিন্তু বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি, এটা কিন্তু কৃষকের কথা ভেবেই, যে আমাদের প্রধান উদ্দেশ্য যে ধান নির্ভর কৃষি, ঠিক আছে, ধান নির্ভর কৃষির কারণে আমাদের কৃষকরা ধান করবেই। এই ধান করতে যে আমাদের অন্যান্য ফসলগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছে, যেমন সরিষা কিন্তু আমাদের হারিয়েই গিয়েছিল। বিগত 2 বছর আগের কথা চিন্তা করেন, সরিষার তেল হারিয়ে গেছে বাজার থেকে, তাই না? বাজারে আছে কিন্তু আমাদের কৃষকের ঘরে কিন্তু ছিল না। কারণ কি, আমাদের যে জাতগুলো ছিল উন্নত যে জাত, সেই জাতগুলো মাঠে দেওয়ার পরে ধান লাগাতে দেরি হয়ে যেত, তাই না? এই কারণে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা চিন্তা করছে যে আমাদের এমন একটা জাত দিতে হবে যে জাতের সরিষা মাঠে করে কৃষক সময় মতো ধান লাগাতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়ি সরিষা 14 আসছে এবং আপনারা মাঠে কৃষক, যে কৃষক একবার বাড়ি সরিষা 14 করছে, সে আর অন্য সরিষা কিন্তু চাষ করতে চায় না। উৎপাদনও ভালো, আপনার বিঘা প্রতি অন্যান্য সরিষা যেমন টরি 7 কত মন পান আপনারা, 2.5 মন 3 মন এরকম, কিন্তু এই যে সরিষা রয়েছে 5 মন 6 মন পাবেন, 5-6 মন আমরা পেয়ে থাকি। তো এর আর একটা বৈশিষ্ট্য হলো টরি 7 যেখানে আমার তেল দিচ্ছে হলো 30%, এই সরিষা আপনার 42% তেল দিচ্ছে, 40+ তেল দিচ্ছে, তাহলে আমাদের তেলের তেলটা বেড়ে যাচ্ছে, আবার উৎপাদনও বাড়তেছে। আর একটা বিষয় যেটা আছে, আমার এই সরিষার বয়স কত আপনারা জানেন? জীবনকাল আমরা জানেন না, 70-75 দিন ধরি মাঠে একটু কমই লাগে, 70 দিনে আমরা কাটতে পারি, 27 কিন্তু হয়তো 65 দিনে আমরা করতে পারি, 5 দিন 8-5। অর্থাৎ কৃষকের যে 27 যে উদ্দেশ্য নিয়ে করতে, এই বাড়ি সরিষা 14 চাষ করে কিন্তু আমাদের সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাচ্ছে, আমার কৃষকরা সময় মতো ধান লাগাতে পারতেছে। মাঝখানে আমার কি হচ্ছে, আমাদের কিন্তু অতিরিক্ত আমরা সরিষা পেয়ে যাচ্ছি, তাই না? আপনারা কিন্তু এই যে এখন বাজারে সরিষা কত করে, এখনো তো সরিষা ওঠা শুরু হয় নাই, 1 কেজি সরিষা কত করে কিনতেছেন? 2600 টাকা মন। হ্যাঁ, 2600 টাকা পাওয়া যাবে না, কাঁচা তো, কাঁচা ওই না, কাঁচা কত পাওয়া দেন, 4000 টাকা মন সারা বছরই গেছে। আপনি বড় ধান করতেছেন, বড় ধান কাটার পর পাট করতেছেন, তাই না? পাটের পর রোপা আমন করতেছেন, তারপর আপনি কি করতেছেন, আমার বড় ধান করতেছেন, তিনটা ফসল করতেছেন, কন্টিনিউয়াস ছিল। আপনাদের এখানে কি আছে? এইটাই, এই বড় ধানের পর কি করবেন? তাহলে দেখেন আমার কিন্তু এই যে রোপা আমন ধান এবং বোরো ধানের মাঝখানে আমরা কিন্তু এই যে 70 দিনের যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু আমার সরিষাটা উঠে যাচ্ছে, তাই না? আর এই সরিষাটা উঠে যাওয়ার কারণে আপনি একটা উৎপাদন বেশি পাচ্ছেন, একটা ফসল বেশি পাচ্ছেন, আপনার জমির ব্যবহারটা বাড়তেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ধান 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 লাগাই,
এটা কিন্তু জমির ক্ষতি হয়। মাঝখানে আমার একটা তেল ফসল লাগানোর কারণে আপনার জমির স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে, সেটা কিন্তু আসে। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর আমাদের যে এখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের নাম জানেন, সিআইডির সদস্যরা আছেন, আছেন না সিআইডির সদস্য? সিআইডির সদস্য, এনএটিপির নাম তো আপনারা খুব ভালো পরিচিত। সেই প্রকল্পের আওতায় আমরা ব্লক ক্লাস্টার প্রদর্শনী করছি, ক্লাস্টার আকারে প্রদর্শনী, এক জায়গায় বেশ কয়েকটা প্রদর্শনী, ঠিক আছে, তো করছি। এর এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো কৃষক দেখেন খুব সুন্দর হয়েছে সরিষা, এই বীজটা কিন্তু উনি রাখতে পারবেন। বীজ দেখে সামনের বছর আমরা সরিষার বীজ কিন্তু 150 টাকা 200 টাকা কেজিও বিক্রি হয়েছে, ঠিক আছে, হ্যাঁ 200-250 টাকা কেজিও কিন্তু অনেক কৃষক কিনেছে, এবং অনেক কৃষক কিন্তু বীজ পায়নি, ইচ্ছা থাকলেও কিন্তু পায়নি। এখনো দেখবেন সরিষা এতটুকু হয়ে আছে অনেক জায়গা, হ্যাঁ অনেক জায়গা তো বীজ, তাই না? শেষ দিছে, ছোট আছে। আর এবার আবহাওয়াটা অত্যন্ত ভালো, সরিষা যে আমার আবহাওয়া কুয়াশা থাকলে যে জাব পোকার আক্রমণে কোনো কিছু এবার হয়নি, এবার সরিষার বাম্পার ফলন খুব সুন্দর হয়েছে। তো মাত্র 4,000 কোটি টাকার তেল আমাদের দেশে থাকে উৎপাদন করি, বাদ বাকি আমার প্রায় 20-21,000 কোটি টাকার তেল আমরা বিদেশ থেকে করি। আমাদের সরকারের উদ্দেশ্য হলো যে 40% ভোজ্য তেল উৎপাদন করার উদ্দেশ্য আমাদের, ঠিক আছে। আমাদের সরিষা আছে, সূর্যমুখী আছে, তিল আছে, তিল তখন উঠেই গেছে, হ্যাঁ তিল চাষই হয় না, তিল কিন্তু, তিল কিন্তু অত্যন্ত পুষ্টিকর, তিসি ছিল, তিসি কিন্তু অত্যন্ত পুষ্টিকর ছিল। তিসির একটা বিশেষ একটা গুণ আছে আপনারা জানেন কিনা, তিসিতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, যখনই সুযোগ আছে এটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, সুযোগ বুঝে এটা ঝোপ বুঝে কোপ মারতে হবে। তো ঠিক আছে, কথা এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, আর আমরা সহযোগিতার জন্য আসি, আমাদের যে কোনো সহযোগিতা কৃষি বিষয়ক আমাদের বলবেন, ধন্যবাদ সবাই। এখানে উপস্থিত কৃষকের মাঝে বারি সরিষা চোদ্দের বিভিন্ন গুণাগুণ উপস্থাপন করা হয়, যার মাধ্যমে কৃষক বারি সরিষা চোদ্দ চাষে আগ্রহী হয়। এছাড়া কিভাবে রগিং করতে হবে এবং কতটুকু তাপমাত্রায় কিভাবে বীজ সংরক্ষণ করতে হবে এ বিষয়ে সম্মুখ আলোচনা করা হয়। বারি সরিষা চোদ্দ অতি দ্রুত পরিপক্ক হয়ে যাওয়ায় কৃষকরা সবাই আগ্রহ প্রকাশ করেছে আগামীতে বারি চোদ্দ চাষাবাদ করার জন্য। সকলে ভালো থাকবেন। বারি সরিষা চোদ্দ একটা উচ্চ ফলনশীল সরিষা, সুতরাং সরিষাটা চাষাবাদ করবেন এই আশাবাদ রেখে এখনকার মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিবেদনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।